হাজার ডাঙরিয়া অনুরোধ করছি যেহেতু আমার এল আই সি এটাও বহাল আছে আর রাখব এই সব কৃষি সরকার বনার ক্ষেত্রে পি পি এফ দল বিজেপি নিশ্চয় সহায় করবে। মই কথা পাতিছো আমার মাজত যিখিনি আছে আমার ইলেকশনত তো হয়ে গেল কিনা কিনা ইলেকশন টেপ হয়ে গেল রেজাল্ট টেপ হয়ে গেল ইলেকশনের সময় হয় বহুত ডিবেট চলেছে এটা তো সবই দেখেছে কিন্তু এতিয়া ইলেকশন টেপ হল রেজাল্ট ওলাল দ্বিতীয় হিসাবে সেভেন্টিন সিট পাইছে সিঙ্গেল মেজরিটি আর এটা যেহেতু পি পি এফ আর বিজেপি সরকার চলে আছে দুষ্পুরত আর দিল্লি একটা আছে মিত্রতা তো ভাঙা নাই আর এই মিত্রতা তো বাহ থাকি সেই কারণে আমি পি পি এফ দলের হয়ে পেলাম জিতেছি সরকার বসানোর ক্ষেত্রে বিজেপি দলের নিশ্চয়ই আমার সহায় করব বলে মনে করি। আপনার এলায়েন্স যদিও বিটিসি নির্বাচনের আগে যে ধরনের পরিবেশ হয়েছিল কিন্তু আনুষ্ঠানিক বিটিসি নির্বাচন সবাই ইন্ডিপেন্ডেন্টও খেলেছে কংগ্রেসও ইন্ডিপেন্ডেন্ট খেলেছে বিজেপিও খেলেছে ইউপিপিএলও খেলেছে বা এ আই ইউপিও খেলেছে কোনো দলে কারোর মিত্রতা নকরাকে ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচন খেলেছে ইয়াত আমার সব নয় এটা হল সরকার বনাব লাগে যেহেতু আমার পি পি এফ আর বিজেপি একটা আছে দিসপুরত মিত্রতা তো আজিলেক চলি আছে আর চলি থাকিব এই কারণে মই বারে বারে কই আছো যে পি পি এফ দল মানে বিজেপি দলে সরকার বনার ক্ষেত্রে সহায় করি। ইতিমধ্যে রাজনৈতিক সমীকরণ আরম্ভ হয়েছে গুয়াহাটিত যাওয়া নিশার পরে এতিয়া প্রমোদ বড়ো বিজেপি নেতৃত্ব একটা বহিছে গণসুরক্ষা পার্টি নবসংখ্যা বেলেগ প্রশ্ন কিন্তু মোটা নাই কিন্তু বিজেপির উপর নির্ভর করব কিন্তু আমি কোথাও যে বিজেপি আর পি পি এফ যেহেতু আজিলেকি আছে মানে মিত্রতা কিন্তু বিজেপিয়ে আমার মিত্রতা করা নকরা তো ইহতর ধর্ম কিন্তু আমি অনুরোধ করেছে যে বিজেপিয়ে আমাক সহায় করবে সরকার কোনে গঠন করবে স্যার সরকার কোনে গঠন করবে স্যার অকল বিটিসি ক্ষেত্রে মনে কই আছি যে আমার মিত্রতা থাকিব স্টেটত আছে এতিয়ালৈকেও আছে আর ভবিষ্যতেও থাকিব আমার বিজেপি আর পি পি এফ দলের যে মিত্রতা এটি চলি আছে কারণ তো এটা আমি ফিল্ডত ঘুরলেহে গম পাব কি কারণ এরকম হল বাক্সা আর ওদালগুড়ি মই এতিয়া নিজত চাম এইবিলাক কেনেকৈ ডিষ্ট্ৰিক্ট ইনচাৰ্জ যাক দিছিলে ওদালগুৰি আৰু বাক্সাত ডিষ্ট্ৰিক্ট ইনচাৰ্জ যাক দিছিলে তেওঁলোকে ভালকৈ কাম কৰা নাই বুলি ভাবে নেকি ডিষ্ট্ৰিক্ট ইনচাৰ্জ হিচাপে আমাৰ ওদালগুৰি আমাৰ আছিল আৰু বাক্সাটো মই মানে তলিলা বাইদেউ অলপ চাব দিছিলে দিল্লির নেতৃত্ব বিজেপি দিল্লির নেতৃত্বের লগত আপনি কিনা যোগাযোগ করবেন কিংবা রাজ্যিক নেতৃত্বের লগত আপনি কিনা যোগাযোগ আরম্ভ করেছিলেন রাজ্যিক নেতৃত্ব মানে মই কমন্টর লগত কমন্টটার লগত কথা পাতিছো আর শেরসার বয়সটি কাছের লগত কথা পাতিছো কথা একে তো সরকার বিজেপি আর বিজেপি বড় মানে বিজেপি যদি বিজেপি মানি নলয় দিতিয়া মেজরিটি নহয় স্যার মেজরিটি নহয় যে সিঙ্গেল মেজরিটি নহয় কেনেকে সরকার বনাব নহয় বিজেপি লগত বিজেপি সরকার গঠন করিব আচ্ছা হিমন্তর লগত আপনি কথা পাতিছে ধরক হিমন্ত কি এনেকা ধরনের কিবা এনেকা ধরনের মই ডাইরেক্ট নকও মুঠতে আমার কথা চলি আছে চলিছে আর বিজেপি আর বিজেপি ফিক্স এণ্ড ফাইনেল ফিক্স এণ্ড ফাইনেল বুলি ধৰি ল'ব পাৰি
বিজেপিয়ে যদি আরো সাত পাওয়া প্রয়োজন বলে ভাবে ইহতর ধর্ম ইহতর ধর্ম কিন্তু বিজেপি আর দ্বিতীয়তে যথেষ্ট যদি বিজেপিয়ে ভাবে আর সাত পাওয়া লোভ ইচ্ছা আছে ইহতর ধর্ম মই খবরে না যাব অপশন এটা খোলা থাকিল তেওঁলোকৰ বাবে যে ইউ পি পি এল বা জি এছ পি এনেকুৱা আছে মুঠতে সরকার যেহেতু চলি আছে আজি ৰাতিপুৱাৰ ভাগত বিজেপিয়ে তেওঁলোকৰ স্থিতি ঘোষণা কৰিব ইতিমধ্যে তেওঁলোকে সেই কথা জনাইছে যদি কিবা কাৰণত আপোনালোকৰ লগত তেওঁলোকে নাথাকে বা মিত্ৰতা নাথাকে তেতিয়াহ'লে পৰৱৰ্তী এনেকুৱা কোনো প্ৰশ্নই নাহে আমিওতো আলোচনা কৰিহে ফ্ৰেচমেণ্ট দিছে নহ'লে মই ক'ত এনেকুৱা হৈ আহিম চেণ্ট্ৰেলৰ নেতৃত্ব লগৰ কথা নাই ডি টি চিৰ কাৰণে ষ্টেটে যথেষ্ট ষ্টেটে যথেষ্ট মুঠতে চৰকাৰ বাহাল থাকিব চৰকাৰ বাহাল আছে বাহাল থাকিব ৰাজনীতিত এনেকুৱা কথাটো গোটেই যে নিৰ্বাচনৰ ৰাজনীতিত মই কৈ আছো না ৰাজনীতিত কোনো পাৰ্মানেণ্ট বস্তু নাথাকে পাৰ্মানেণ্ট বন্ধু নাথাকে কথা হৈছে এইটো ইলেকশ্যনৰ কথা নিৰ্বাচনৰ কথা নিৰ্বাচনত কৈছে যদি একেলগে চৰকাৰ কৰে কেতিয়া হ'ব অনুপাতো আমি আজি ঠিক কৰিম অলপ সময় আছে এইটো আমি ইমান ঠিক কৰিম ডেট ফিক্স কৰিম দেই